হাই গাইস, আপনারা অনেক দিন ধরে অনেক ভিডিও দেখছেন। অ্যাকচুয়ালি যখনই আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন, নিচে আপনাদের শো করাচ্ছে অল্টেড কন্টেন্ট। অ্যাকচুয়ালি এই শব্দটির মানেটা কী? এবং অনেক ভিডিও দেখছেন সেখানে অ্যাকচুয়ালি হিন্দিতে বলছে, আপনারা শুনছেন কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি পুরো বিষয়টি কী বোঝাতে চায়। এবং অনেকে ইয়েস করছে, অনেকে নো করছে, কোন বিষয়ে ইয়েস করতে হবে, কোন বিষয়ে নো করতে হবে, এই বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে মনে রাখবেন। কারণ যদি আপনারা কারো কন্টেন্ট কপি করছেন, তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর একটি বিষয় হতে চলেছে। কারণ এটা হলো ইউটিউব চ্যানেলের মধ্যে একটি বড় আপডেট। কারণ যদি আপনারা জানতে চান, তাহলে এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের ইংলিশ প্লাস বেঙ্গলি প্রত্যেকে আপনাদেরকে ইংলিশে দেখিয়েছে, হিন্দিতে বলেছে, আপনাদেরকে আজকে বেঙ্গলিতে দেখাবো প্লাস ইংলিশেও দেখাবো। চলুন তাহলে আপনারা নোতে ক্লিক করলেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের কাছে অনেকগুলি পেজ খুলে আসছে। সবগুলি পেজের মধ্যে মেন হলো এই চারটি মেন বিষয়। এই চারটি বিষয় পড়তে পারলে এবং ক্লিয়ারলি বুঝতে পারলে আপনারা পুরো বুঝতে পারবেন এই ব্যাপারটি অ্যাকচুয়ালি কী। এখানে ইংলিশে সাইডে লেখা আছে, যারা ইংলিশে পড়তে পারেন তাদের জন্যও নিয়ে এসেছি, যারা বেঙ্গলিতে পড়তে পারেন, ইংলিশ অতটা বুঝতে পারেন না পুরো বিষয়টির মানে, তারা কিন্তু বেঙ্গলিতেও বুঝতে পারবেন। এবং খুব সহজ ভাষাতে লেখা আছে, যেটাকে আপনাদের কাছে ট্রান্সলেট করে অলরেডি নিয়ে এসেছি। এখানে লেখা আছে অ্যাপ্লাই বিউটি ফিল্টার, তার পাশে বেঙ্গলিতে লেখা আছে বিউটি ফিল্টার প্রয়োগ করা, মানে আপনারা পুরো বিষয় বুঝতে পারছেন বাংলাতে প্লাস ইংলিশে লেখা আছে। এই বিষয়টির মানেটা কি? যারা বিশেষ করে ভিডিওগুলি কপি করে, এআইকে ইউজ করে এবং কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ চলছে, তাকে মিনিমাইজ করে দিয়ে নিয়ে নিজের আওয়াজটাকে অ্যাড করে, এইরকম ধরনের বিষয়তে এই সব বিষয়গুলি কিভাবে কাজ করে। এবং যারা কপি পেস্ট করে ভিডিওটা বানাচ্ছেন, তারাও কিন্তু বিশেষ করে ভিডিওটা দেখবেন। যারা এআই টুলকে ইউজ করছেন, তারাও কিন্তু এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন। কারণ যদি আপনারা এই সেটিংগুলো না করেন ভিডিও আপলোড করার সময়, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল নিজেই, কেউ দেবে না, ডাইরেক্ট ইউটিউব চ্যানেল নিজেই আপনাকে কপিরাইটটা দেবে। তাহলে ভিডিওটাকে মন দিয়ে দেখুন। অ্যাকচুয়ালি বাংলাতে প্রায় সবাই অডিয়েন্স রয়েছে, কারণ এটা হলো বেঙ্গলিতে বলছি, মানে অলরেডি বেঙ্গলি ভার্সেস চ্যানেল রয়েছে। যদি আপনারা কোনো বিউটি প্রোডাক্ট ব্যবহার করেছেন নিজের ফেসটাকে পরিবর্তন করার জন্য কিংবা বিউটি দেখানোর জন্য, তাহলে কিন্তু আপনি ইয়েস চুজ করবেন, মানে যেটা হয়তো আপনি নিজে আপনার কোনো ছবি রয়েছে প্লাস অন্য কারো ছবি আপনি নিজের মুখোশের মধ্যে চেঞ্জ করছেন বিউটি প্রোডাক্টকে ইউজ করে, তাহলে কিন্তু আপনি ইয়েস চুজ করবেন, যেটা এখানে দেখাচ্ছে। এরপরে নিচে রয়েছে, ধরে নিন আপনি হয়তো কোনো ভয়েসকে অ্যাড করছেন, যে হলো কোনো ফিল্ম স্টার, কোনো হয়তো গাড়ির বড় ব্র্যান্ড, সেই সব ফুটেজকে, সেই সব ভিডিওকে, কিছু ধরনের ভিডিওকে দেখানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইয়েস চুজ করবেন, কারণ এখানে অলরেডি বেঙ্গলিতে লেখা আছে, পড়ে নেবেন। এরপরে রয়েছে, ধরে নিন কোনো চিকিৎসা রুমে ডাক্তার হয়তো কিছু বলছে, সেই ভয়েসটাকে মিনিমাইজ করে দিয়ে আপনি সেখানে নিজের ভয়েসটাকে লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়ে কিছু একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছেন পাবলিককে, সেইরকম ধরনের কন্টেন্ট তৈরি করেছেন, আপলোড করেছেন, তাহলে কিন্তু আপনি ইয়েস চুজ করবেন। ব্যাপারটা বোঝা গেল? যদি না বুঝতে পারেন, এখানে বাংলাতে মেনশন করা আছে, ভালোভাবে আপনারা পড়ে শান্ত মাথায় বুঝে নেবেন। এরপরে রয়েছে, যদি আপনি কোনো এআই টুল ইউজ করেন, মানে ধরে নিন আপনি হয়তো কোনো মূর্তিটাকে বসিয়েছেন, তাকে এআই এর মাধ্যমে কথা বলাচ্ছেন, মানে সেই মূর্তিটা জাস্ট মুখ লাড়ছে, পাশে অন্য কেউ এআই রোবটের মাধ্যমে কথাটা বলছে, এরকম ধরনের অনেক আপনারা ভিডিও প্লাস শর্ট ভিডিও অনেক দেখছেন। যারা বিশেষ করে এআই টুলকে ইউজ করছে, তারা কিন্তু এই বিষয়টাকে ইয়েস করবেন, মানে যেখানে নো ইয়েস থাকবে আপনারা ইয়েসে ক্লিক করবেন। পুরো বিষয়টাকে আপনাদের কাছে বলে দিলাম, প্লাস আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকে এই বিষয়টি ভালো করে দেখে নেবেন। বিশেষ করে যারা কপি পেস্ট করেন এবং কোনো এআই টুলকে ইউজ করে ভিডিওগুলো বানান, এই বিষয়টাকে ভালো করে দেখে নিয়ে আপনারা ইয়েস কিংবা নো, যেটা আপনারা ব্যবহার করে যেই বিষয়টিতে ভিডিও আপলোড করছেন, সেই বিষয়টির ওপরে ইয়েস কিংবা নো অপশানটা আপনারা চুজ করবেন। হাই গাইস, আপনাদেরকে দুটো বিষয়টি নিয়ে আলোচনা করে এক্সপ্লোর করে বলে দিলাম, এর ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ অনেকে আপনারা হিন্দিতে শুনছেন, বেঙ্গলিতে শুনছেন, কিন্তু কেউ দেখাচ্ছে না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই।